আজকে একটা অভিনব বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। এই স্বাস্থ্যমূলক আলোচনা সম্বন্ধিত ভিডিও এই চ্যানেলে তৈরি করা হয় এবং এর পাশাপাশি ভারতীয় সনাতন সংস্কৃতিরও বেশ কিছু কথাবার্তা বলা হয়। বিগত কয়েকটি ভিডিও ধরে আমি ভারতীয় সংস্কৃতির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আমার অভিজ্ঞতা লব্ধ যে অনুভূতি বা উপলব্ধি সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে চলেছি। এরই মাঝে হঠাৎ জিডিপি নিয়ে কথাবার্তা কেন? এর কারণ রয়েছে, এর কারণ রয়েছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে। যে কোনো দেশ, যে কোনো সমাজ, কোনো একটা পরিবার দাঁড়িয়ে রয়েছে তার অর্থনৈতিক ব্যবস্থার ওপরে। কারণ আমরা তো জঙ্গলের জীব নয় যে ছিনিয়ে কেড়ে হত্যা করে খেয়ে নেব। আমরা একটা এমন সমাজ তৈরি করেছি বা তৈরি করার চেষ্টা করেছি যেখানে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকব এবং আমাদের যাতে অন্ন, বস্ত্র এবং বাসস্থান এবং সামাজিক সুরক্ষার যাতে বিন্দু মাত্র হানি না ঘটে। YouTube ভিডিও মে ক্যা করতে উসে সাবস্ক্রাইব করনা না ভুলে। এবং এই সামাজিক সুরক্ষা করতে গিয়ে অর্থনৈতিক অনেক বড় একটা ভূমিকা পালন করে চলেছে। যে কোনো দেশের যে কোনো ক্ষেত্রে যদি উন্নতি করতে হয় অর্থনৈতিক কিন্তু একটা বিরাট বিষয়। সেই জন্যই আমি আজকে এই বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি। জিডিপি কেন, কি দরকার আমাদের জেনে এত কিছু? হ্যাঁ, দরকার নেই। যদি এই জিডিপি নিয়ে কথাটা শুধু আমি ভাবতাম যে এটা তো দেশের ব্যাপার, দেশের মধ্যেই থাক, অনেক রাজনীতিবিদ রয়েছে, অনেক অর্থশাস্ত্রী রয়েছে যারা এই বিষয় নিয়ে খুব ভালো বেশি হয়তো বলতে পারবে, কিন্তু আমি এটা অন্যভাবে ভেবেছি, অন্যভাবে দেখেছি। সেই জন্যই আমি ভাবলাম এই আমার ভাবনাটা আমি সকলের সাথে শেয়ার করে নিই। জিডিপি একটা হয়, সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক আমাদের কতটা উন্নতি হচ্ছে বা বর্তমান অবস্থা আমাদের কেমন অর্থনৈতিক অবস্থা রয়েছে তার একটা মাপ বলা হয় জিডিপি। এই জিডিপি দেশে যে কোনো প্রোডাক্ট বা উৎপাদন করা হয় সেটার উপরে নির্ধারণ হয় জিডিপি কতটা বাড়ছে। এই যে আমাদের প্রোডাক্ট উৎপাদন করা, সেটা হচ্ছে গুটি কয়েক আমাদের দেশের কোম্পানিরা তো রয়েছেই, এর পাশাপাশি আমাদের বা আমাদের যে ঘরের যে আমরা কাজ করি, বাড়ির মেয়েরা যে কাজ করে, আমরা যে দৈনন্দিন যেসব কাজ করি সেইগুলোও কিন্তু জিডিপির মধ্যে অন্তর্গত। সে সমস্ত মিলে কিন্তু জিডিপির একটা আমরা শতাংশ তুলে ধরি যে আমাদের দেশে এই এই জিডিপি। কিন্তু দেখেছি বিগত 20 বছর ধরে জিডিপি বাড়ুক বা কমুক মানুষের অর্থনৈতিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এটা হচ্ছে দেশে। আমি আসবো ডোমেস্টিক কথায়। একটা সময় ছিল যখন ভারতবর্ষ অনেক অর্থনৈতিকভাবে বিশ্বের 1 নম্বর দেশ ছিল সমৃদ্ধশালী হিসাবে, এবং তখন কিন্তু ভারতবর্ষ জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শস্ত্রে এবং সংস্কৃতি চর্চায়, কলা বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারত সারা বিশ্বের প্রথম সারির দেশ বলে গণ্য হতো। আজ নেই, কারণ আজকে আমাদের মূল যে উৎপাদন করার ক্ষমতা সেগুলো একেবারেই কমে গেছে, বলতে পারে প্রায় শূন্যতে এসে ঠেকেছে। এই কথাগুলো কিন্তু আমি আমাদের দেশের ব্যক্তিগত পরিবার, ব্যক্তিগত নাগরিকদের জন্যই বলছি। এই জিডিপির সমীক্ষা কিন্তু আমি দেশের হিসাবে কিন্তু করছি না। আমি যখন জিডিপি বলবো আমি ব্যক্তিগত কথায় বলবো, এটা তোমরা ধরে নাও। তো ভারতবর্ষ তখন সমৃদ্ধশালী ছিল, ধনশালী ছিল, যখন প্রত্যেকটা বাড়িতে তারা কিছু না কিছু উৎপাদন করত এবং সেই উৎপন্ন বস্তু তারা বিক্রয় করত, অর্থাৎ রপ্তানি করত। এবং এই ছোট ছোট যে শিল্প সারা ভারতবর্ষে কোনায় কোনায় কিন্তু ছড়িয়ে পড়েছিল, কেউ
জামা কাপড় তৈরি করছে, কেউ শাড়ি তৈরি করছে, কেউ হয়তো মাটির জিনিস তৈরি করছে, কেউ লোহার জিনিস তৈরি করছে, নানাভাবে কিছু না কিছু প্রোডাকশন হচ্ছে ব্যবসায়িক দিক থেকে প্রত্যেকটা পরিবারে। প্রত্যেকটা পরিবারে কিন্তু একটা ছোটোখাটো কারখানা হয়ে গিয়েছিল, প্রত্যেকটা পরিবারে কিন্তু কারিগর ছিল। সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, কেউ কাঠের কাজ করছো, কেউ কোনো ধাতুর কাজ করছিল, কেউ রত্নের কাজ করছিল, কেউ হয়তো কেউ মূর্তিকার রয়েছে, কেউ বস্ত্র তৈরি করছে, কেউ হয়তো কৃষিজাত ফসল থেকে তারা রেডি প্রোডাক্ট তৈরি করে বিক্রি করছে। কিন্তু আজ আমাদের এই উৎপন্ন বা উৎপাদন করার ক্ষমতা একেবারেই শেষ হয়ে গেছে। আজকে আমরা যত টাকা রোজগার করছি সেই সমস্ত টাকা কিন্তু আমাদের ব্যয় হয়ে যাচ্ছে, জমছে না প্রায় কিছুই। যদি দেখা যায় ভারতবর্ষে পুরো গড় অ্যাভারেজ মানুষের সেভিংস অ্যাকাউন্টে কত সেভিংস রয়েছে, তাহলে দেখা যাবে দেড় লক্ষ টাকারও কিন্তু কম মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস রয়েছে, গড় হিসাবে অনেক কম, আর হয়তো কম, আমি হয়তো একটু বাড়িয়ে বললাম। এর একমাত্র কারণ প্রত্যেকটা পরিবারে কোনো কিছু কেউ উৎপাদন কিছু করছে না। হ্যাঁ, যারা ব্যবসায়িক রূপে কিছু বিক্রি করছে তাদের কথা আলাদা, আমি গড় নাগরিকদের কথা, সমস্ত নাগরিকদের কথাই কিন্তু বলছি, যে নাগরিকদের মধ্যে কোনো কিছু উৎপাদন করার ক্ষমতাই নেই, তারা যা কিছু রোজগার করছে, যা কিছু আয় করছে, সেই সমস্ত আয়ের যে টাকা হচ্ছে সেই টাকা দিয়ে সব কিছু কিনতে হচ্ছে, অর্থাৎ আমদানি করতে হচ্ছে, রপ্তানি কিছুই তো করতে পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ থেকে মাজন থেকে সাবান শ্যাম্পু তেল ইত্যাদি জিনিস যাবতীয় সমস্ত কিছু কিন্তু তাদের কিনে ব্যবহার করতে হয়, একটাও জিনিস কিন্তু সে তৈরি করে নিজের জন্য ব্যবহার করছে না। এর কারণে আমরা যত টাকা রোজগার করি সেই টাকার অধিকাংশ কিন্তু খরচ হয়ে যায় আমাদের সংসারের যে ব্যবস্থাকে চালানোর যোগান হিসাবে। এই জন্য আমি বললাম যে এই জিডিপি আমাদের প্রত্যেকটা ঘরে যতক্ষণ না পর্যন্ত মানে আমরা উৎপাদন না করব, আমরা তো বড়লোক হব না, আমরা তো ধনী হব না, এই পাশাপাশি কিন্তু দেশও গরিব থেকেই যাবে। আমরা স্বপ্ন দেখব দেশ একদিন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, কিন্তু কি করে হবে, আমরা যদি কোনো কিছু রপ্তানি না করতে পারি টাকা আসবে কোথা থেকে, আমাদের সমস্ত কিছু কিন্তু আমদানি করতে হয়। ঠিক যেরকম আমাদের দেশকেও কিন্তু প্রচুর জিনিস বিদেশ থেকে খরিদ করতে হয়, এখান থেকে রপ্তানি জিনিস অনেক কম যায়, দেশও যেমন গরিব দেশের পাশাপাশি কিন্তু আমরাও সবাই কিন্তু গরিবের আওতার মধ্যে রয়েছি। আমরা অর্থনৈতিকভাবে কিন্তু অনেক ইনসিকিউর বা অসুরক্ষিতভাবে রয়েছি। আমরা সুরক্ষিতভাবে ততদিন পর্যন্ত থাকব যতদিন না পর্যন্ত আমরা কোনো কিছু উৎপাদন না করব। আমি বলছি না যে টিভি তৈরি করে ব্যবহার করো, মোবাইল তৈরি করে ব্যবহার করো, লাইট পাখা ইত্যাদি, আমি বলছি ছোট ছোট জিনিস যদি আমরা বাড়িতে নিত্য ব্যবহার্য যে দ্রব্যগুলো আমরা কিনতে হয় সেগুলো কিন্তু আমরা নিজেরা বাড়িতে তৈরি করতে পারি। তার মধ্যে হচ্ছে সাবান তেল শ্যাম্পু এবং মাজন, এই রকম অনেক জিনিস আছে। আমি যদি নিজের কথা বলি তাহলে আমি অনেক জিনিস তৈরি করি এবং নিজেই ব্যবহার করি এবং আমি সেটা বিক্রিও করি, অর্থাৎ আমি আমার দ্রব্য উৎপাদন করছি, তাকে আমি রপ্তানি করছি, রপ্তানিকে অর্থকে আমি আমদানি করছি, পাশাপাশি অন্য রোজগার তো রয়েছে। এর ফলে আমি দেখেছি আমি বছরে প্রায় টাকা মানে 15-20 হাজার টাকা, এখনকার যে অবস্থা 15-20 হাজার টাকা আমি কিন্তু বাঁচিয়ে নিচ্ছি, আয় করছি প্রায় 50 হাজার টাকা। তার মানে দেখা গেল যে 75 হাজার টাকা কিন্তু আমার কাছে আমি জমা করছি অলিখিতভাবে, 20 হাজার টাকা এবং 50-60 হাজার টাকা কিন্তু আমি টাকা রোজগার করছি শুধু এই নিত্য ব্যবহার্য যে জিনিস বা দ্রব্যগুলো তৈরি করার ফলে। আমি সকলকে আহ্বান করব যে তোমরাও বাড়িতে ছোট ছোট জিনিস তৈরি করতে শুরু করে দাও, যে যেমন কিছু পারে, কেউ যদি জামা কাপড় তৈরি করতে পারে, কেউ যদি
কাট পিস থেকে জামা তৈরি করতে পারে, কুর্তি তৈরি করতে পারে, শাড়িতে ফলস পিকো তৈরি করতে পারে, যা কিছু করতে পারে, কেউ তো হাতের কাজ পারে, কেউ তো মাটির কাজ পারে, সেগুলোই বাড়িতে ব্যবহারও করো এবং তোমরা সেটাকেও বিক্রিও করো। মানে শখকেও পূরণ করো, নিজের রোজগারকেও বাড়াও এবং নিজেকে সমৃদ্ধ করো এবং অন্য মানুষকেও কিন্তু ভালো জিনিস দিয়ে তাদেরকেও কিন্তু আরেকটু ভালো জীবনযাপনে তাদেরকে দিয়ে এগিয়ে দিয়ে যাও। এবং এই জিনিসটা সবাইকে তোমরা বলতে থাকো যে আমরা কিছু না কিছু দ্রব্য উৎপাদন করব। যখন দেখবো যে আমরা দ্রব্য উৎপাদন করতে শিখে গেছি, তখনই দেখা যাবে যে বছরে আমরা 10-15 হাজার কম পক্ষে বলছি আমরা টাকা সেভিংস করে নেব এবং যে দ্রব্য আমরা তৈরি করব সেই দ্রব্য বিক্রি করে কিন্তু আমরা আরও 40-50 হাজার টাকা কিন্তু আমরা রোজগার করে নেব। আমি সব কিছু কম করে বলছি, এটাকে বাড়ানো যায়, বাড়ানোর কোনো লিমিট নেই। কিন্তু আমি সাধারণ একটা ফ্যামিলি নিজের অন্যান্য রোজগারকে চালু রেখেও অন্যান্য কাজকে চালু রেখে এগুলো বাড়ির সকলে মিলে যদি তৈরি করা যায়, তাহলে যে জিডিপি আমরা দেখবো সেটা হচ্ছে আসল জিডিপি, যেটা আমরা কতটা ভালোভাবে নিজের প্রোডাক্টগুলোকে উৎপাদন করতে পারছি এবং সেখান থেকে আমরা লাভান্বিত হচ্ছি এবং আমরা অর্থ রোজগার করছি, সব দিক থেকে আমরা সমৃদ্ধশালী হচ্ছি। এর পাশাপাশি যদি আমরা স্বাস্থ্য জ্ঞান, প্রশাসন জ্ঞান মানে সাংবিধানিক জ্ঞান, স্বাস্থ্য জ্ঞান, প্রশাসনিক জ্ঞান অর্থাৎ সাংবাদিক সাংবিধানিক জ্ঞান এবং এর পাশাপাশি কিন্তু আমাদের শিক্ষা, প্রকৃত শিক্ষার যে জ্ঞান, এই জ্ঞানগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে প্রতি বছর 1 লক্ষ টাকা করে কিন্তু আমরা ইনভিজিবল সেভিংস করতে পারি। কারণ এই টাকাগুলো কিন্তু আমাদের বেরিয়ে যায় না, যখন আমরা আমাদের নিজেদের অজ্ঞতার কারণে স্বাস্থ্যের হানি ঘটে তখন আমরা উল্টোপাল্টা প্যাথির বা উল্টোপাল্টা ডাক্তারের বা চিকিৎসকের কাছে যাই, সেখানে আমরা প্রায় সর্বশান্তত হই এবং রোগও আমাদের সারে না, উপরন্তু রোগ বেড়ে যায়। ঠিক সেরকম কোনো যদি মামলা মোকদ্দমা বা কিছু এরকম ঘটনা ঘটে তখন যদি আমাদের সাংবিধানিক যে জ্ঞান বা অধিকারগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা উল্টোপাল্টা উকিলের পাল্লায় বা উল্টোপাল্টা পরামর্শদাতার পাল্লায় পড়ে কিন্তু আমরা সেখানেও কিন্তু প্রায় সর্বশান্ত হয়ে পড়ি। এর পাশাপাশি যদি আমরা শিক্ষা জ্ঞান, যে সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, সাহসের শিক্ষা, এই শিক্ষাগুলো যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের জীবনে যে ক্লিয়ারিটি আছে সেই ক্লিয়ারিটি আমরা অনেক হয়ে যাবো, আমরা জীবনে কোনো ধোঁয়াশার মধ্যে থাকবো না। কিন্তু কেন, পরন্তু, কি হবে, এই অবান্তর যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো এবং জীবনে সঠিক বিষয়কে আমরা নির্বাচন করবো এবং সঠিকভাবে জীবনের পরিস্থিতির মধ্যে আমরা পদক্ষেপ নিয়ে নিজের জীবনকে কিন্তু আমরা অনেক বেশি উন্নত করে নিতে পারবো। তো আমার মনে হলো, মানে আমার মনে হচ্ছে যে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম তোমাদের সাথে, তোমরা যদি চাও এই বিষয়টাকে নিয়ে তোমাদের জীবনে যদি অ্যাপ্লাই করো, তোমরা অনেক বেশি লাভান্বিত হবে এবং অর্থশালী হবে। কারণ অর্থশালী যদি না হই আমরা, তাহলে আমাদের মধ্যে যতই ট্যালেন্ট থাক, প্রতিভা থাক, গুণ থাক, দক্ষতা থাক, কেউ দাম দেবে না। আমি শেষে একটা কথা বলবো, জগৎ শক্তিশালীর কথা শোনে, দুর্বলের কথা কেউ শোনে না। দুর্বল যতই সত্যি কথা বলুক না কেন, তার কথাকে কেউ আমল দেয় না। আমল দেয় যে শক্তিশালী, শক্তির প্রথম সূত্র হচ্ছে অর্থ। আমি অর্থবান হলেই বাদ বাকি যে শক্তির জন্য যা যা দরকার, পদ, সামাজিক প্রতিষ্ঠা, জনবল, লোকবল, সমর্থন ইত্যাদি সব কিছু আমরা পেতে থাকবো এবং নিজের গুণ, প্রতিভা, দক্ষতাকে আমরা কিন্তু আরও অনেক বেশি বিকশিত করতে পারবো। তো আমার মনে হলো যে আজকে এই জিডিপি নিয়ে কথা বলবো, তো আমার নিজের খুব ভালো লাগছে যে আমি আজকে এই ধরনের একটা ভিডিও করলাম, যে ভিডিও থেকে প্রতিটা মানুষ লাভান্বিত হতে পারে এবং অকারণ অনেক অর্থ খরচের হাত থেকেও কিন্তু আমরা বেঁচে যেতে পারি এবং আমরা সেভিংস অনেক বেশি বাঁচিয়ে নিতে পারি। অন্তত যদি আমরা বছরে 10-15 হাজার টাকা যদি আমরা বাঁচাতে পারি, সেই টাকাও যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি নিবেশ করি, তাহলে দেখা যাবে 10-15 বছর পরে আমরা প্রচুর টাকা আমরা মানে সেভিংস জমা হয়ে গেছে।
তো জিডিপি নিয়ে যে আসল জিডিপি যে জিডিপি আমাদের প্রয়োজন যে জিডিপি দ্বারা আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো সেই জিডিপিকে আপন করি সেটার আমরা সমীক্ষা করি তার শতাংশ করি যে আমি কতটা উৎপাদন করতে পারছি কতটা আমি আয় করতে পারছি সেই উৎপাদন থেকে এবং নিজের কত সেভিংস করতে পারছি এটাই হচ্ছে আসল জিডিপি এই জিডিপি এই ভিডিওটা সকলকে আমি অনুরোধ করব ঘরে ঘরে পৌঁছে দিতে কারণ ঘরে ঘরে যদি সমৃদ্ধ হয় তবেই সমাজ দেশ সমৃদ্ধ হবে এবং অপরাধ করার যে প্রবণতা মানুষের মধ্যে রয়েছে অর্থের অভাবে সেই অপরাধ করার প্রবণতাও কিন্তু অনেক অনেক কমে যাবে সকলেই চায় যে সুস্থভাবে বাঁচতে সম্মানের সাথে বাঁচতে কেউ কিন্তু চায় না যে আমি কাউকে ঠকিয়ে রোজগার করি কাউকে বিপদে ফেলে রোজগার করি কেউ চায় না সকলকে শুধু একটু রাস্তাটা দেখিয়ে দিতে হবে যে রাস্তাটা এটাই তবেই সব দিক থেকে কিন্তু আমরা সমৃদ্ধ হতে পারবো।